ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি বর্ণালী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। কি বুধবার, এখন 7:30 বাজে। তো আজকে দিনের বেলা খুব সিম্পল রান্না করেছিলাম, মানে জাস্ট আলু সেদ্ধ ডাল ভাত করে দিয়েছিলাম। কেন কি হাজবেন্ড আসতে পারেনি, ও একটু ব্যস্ত কিছুদিন, তো কিছুদিনও খেতে আসতে পারছে না। আমি আজকে সকালে একদম সিম্পল রান্না করে ছেড়ে দিয়েছি, জাস্ট আমার নিজের মতো রান্না করেছি। তো এখন আমাকে বানাতে হবে মাছের ঝোল। আমি খুব সিম্পল একটা কিন্তু টেস্টি একটা মাছের ঝোল বানাবো, তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। কিন্তু মুশকিল হয়ে গেছে এটাই যে ঘরে আদা নেই, আদা লাগবে, আর আদা শেষ হয়ে গেছে, আর কিছু কিছু একটু একটু সবজিও শেষ হয়ে গেছে। তো আমাকে এখন একটু অল্প স্বল্প জিনিস আনতে যেতে হবে। আর তার থেকেও বড় মুশকিল হয়ে গেছে যে ডোডো এখন ঘুমিয়ে পড়েছে, তো আমাকে ওয়েট করতে হচ্ছে, ও উঠবে, তারপর ওকে নিয়ে আমি যাব, তারপর ওগুলো নিয়ে আসব, তারপর আমাকে রাতে রান্না করতে হবে। তো বুঝতেই পারছো আমি কতটা চাপে আছি। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আর সিম্পল মাছের ঝোলটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সময় কি হয়ে যায় যে মশলা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না, তো একটু স্বাদ বদলের জন্য সিম্পল পাতলা মাছের ঝোল খুব ভালো লাগে। তো আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো। অনেক লেট করে দিয়ে ফাইনালি উঠে পড়েছে, তো এখন আমি যাচ্ছি একটুখানি টুকটাক বাজার করতে, করে নিয়ে এসে তারপর আমাকে আজকে রাতে রান্নাটা করতে হবে। চলো যাবে, ব্যাগটা কে বইবে, তুমি বইবে? ব্যাগটা বই আনবে, আনবে ব্যাগটা, চলো যাই। বাইরে বেরোলেই খুব খুশি, একদম ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে এদিক দেখতে থাকে, ওদিক দেখতে থাকে। কিরে বাবা, তোর তো জামাই খুলে যাচ্ছে রে। আমি ওকে এমনিতে তো নিয়ে বেরোই, আজকে আর হাঁটতে নিয়ে বেরোনো হলো না, কারণ আজকে রাত্রিবেলা রান্নাটাও আছে। তো রাত্রে এখন যদি নিয়ে বেরোতাম তাহলে ফিরে রান্না করতে খুব লেট হয়ে যেত, কারণ কি আবার 9টা নাগাদ জোড়োকে আমি ডিনার করাবো। ওই জন্য ঝটপট করে আগে বাজারটা করে নিই, তারপরে ওকে নিয়ে যাই। তো ওই জন্যই আজকে আর হাঁটাটা হবে না। আমার আদ্রাক দিয়ে দে না, 10 রুপিয়া কা, 10 রুপিয়া। হ্যাঁ, নেই তো আদ্রাক ও রসুন মিলাকে পাও কিলো দেবো। দই চাই না, লসুন এ লসুন এ হ্যাঁ হ্যাঁ 15 দিয়ে দেবো। ঠিক, টমেটোর থোড়া আধা কিলো দে দাও। আর আলু আধা কিলো। আজ ওয়াকিং নাই গায়া, নাই রাস্তা ইতনা খারাপ কর দিয়ে না, এই সাইড সে যাকে ও সাইড সে আ নাই সকতে, উধার রাস্তা বন্ধ হ্যায়, ইসিলিয়ে ওয়াকিং নাই যা রহে। 45 45। আর ইয়ে কিতনা, 15 রুপিয়া পাও আধা কেজি দিয়ে রে, নাই পাও দে দিজে। তো চলে এসেছি বাড়ি, আমি অতটাই বাজার করি যতটা আমি বয়ে আনতে পারবো, কারণ একে এক হাতে নিয়ে এক হাতে বয়ে আনা খুবই কষ্টকর ব্যাপার। তো এখন একটু 2 মিনিট বসে রেস্ট নেব, তারপরে আমি তাড়াতাড়ি করে মাছের ঝোলটা রান্না করব, তারপর ডোডোকে খাওয়াতে হবে। আজকে মনে হচ্ছে একটু লেট হয়ে যাবে সব কিছু, কেন কি ওর ঘুমানোর টাইমের উপরে সব ডিপেন্ড করে, ও যে যে দিন একটু লেট করে ফেলে সেদিন আমার সব কিছু লেট হয়ে যায়। বেশি কিছু নিইনি, একটু টমেটো নেওয়ার ছিল আর একটু আদা রসুন নেওয়ার ছিল, কিন্তু রসুন দোকানে নেই, রসুন মাত্র 2টো রসুন ছিল তো তাই নিয়ে এসেছি, আর একটু আলু নেওয়ার ছিল আর ঝিঙে নিয়েছি।
আসলে ব্যাপারটা হচ্ছে কালকে আমাদের নিরামিষ। নিরামিষ দিনে ভীষণ চিন্তা ভাবনা করতে লাগে যে কি বানাবো কি বানাবো। আমিষ হলে কি হয়, কিছু চিন্তা ভাবনা করতে লাগে না, বানানোর আগে ঝটপট করে যাই হোক কিছু একটা বানিয়ে নেওয়া যায়, অ্যাকচুয়ালি কিছু ভাবতেই লাগে না। নিরামিষ বানালাম তো বানালাম, আমিষ বানালাম তো বানালাম, কিন্তু নিরামিষের দিন আবার ভাবতে লাগে যে হ্যাঁ এটা না ওটা, ওটা না ওটা, তারপরে পেঁয়াজ না রসুন না, তো নানা রকম চিন্তা করে বানাতে হয়। তো ওই জন্য দুটো ঝিঙে নিয়ে আসলাম যাতে কালকে একটু ঝিঙে আলু পোস্ত করে দিতে পারি। বরের একদম পছন্দ না, কিন্তু তাও করতেই হবে, সবজি তো খেতেই হবে। কিন্তু ভালো না মাঝে মাঝে একটু নিরামিষ থাকা, নিরামিষ দিন হওয়া একদিক দিয়ে কিন্তু ভালোই, পেটের যন্ত্রটা একটুখানি রেস্ট পায়। এদিকে আরেকজন কি যে ফেলছে সেই জানে। তো ঠিক আছে চলো আমি রান্নাঘরে তোমাদের সাথে কথা বলছি, এখন 2 মিনিট একটু রেস্ট নিয়ে নি। চলে আসলাম রান্নাঘরে, তো এখন মাছগুলো ধোয়া হয়ে গেছে, মাছগুলো বার করে গেছিলাম তো এখন ছেড়ে গেছে, তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি 4টে পিসই মাছ নিয়েছি, কেন কি এটা কালকে রাখা যাবে না, আজকে রাতে এটা শেষ করতে হবে, কালকে আমাদের ভেজ। তো এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, তারপরে আমি মাছের ঝোলটা বানাবো। আর চলো আগে মাছগুলোকে ভালো করে ভেজে নিই। আমার মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো এখন আমি জাস্ট আর একটু উল্টে পাল্টে এটাকে আর একটু কড়া করে নিচ্ছি। কড়া হয়ে গেলে এটাকে আমি তুলে রেখে দেবো, আর তারপরে এই সেম তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা রান্না করব। তো আমার মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে তুলে রাখছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি কারণ কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা, আদাটাকে আমি জাস্ট একটু গ্রেট করে নিয়েছি। আর আলু দিয়ে দিচ্ছি, অনেক সময় আমি আলু ছাড়াও করি, তাহলে আলুটা একটু কম খাওয়া হয়,
কিন্তু আজকে যেহেতু শুধু মাছের ঝোল ভাতই খাবো, সেই জন্য আমি অল্প একটু আলু দিয়ে করছি। আলুটাকে এখন আমি ভাজতে দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো টমেটো গ্রেট করে নিয়েছি, তার মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরেটা একটু কম পরিমাণে দিয়েছি, ধনেটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোটার সাথে। একসাথে দিয়ে দিলে কি হয়, টমেটো আর মশলাগুলো একসাথেই ভাজা হয়ে যায়। আলাদা আলাদা করে দিতে গেলে অনেক টাইম লাগে এটা হতে, আর যদি একসাথে দিয়ে দিই তো খুব ফাস্ট মাছের ঝোলটা হয়ে যায়। এখন জাস্ট আমি ওর মধ্যে জল দিয়ে এটাকে একটু ভালো করে ভাজবো আর ঢেকে দেবো ততক্ষণ অবধি, যতক্ষণ অবধি না তেল ছাড়ে। এখন 3-4 মিনিট মতো ঢাকা ছিল, তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেব, যতটা পরিমাণ আমার ঝোল লাগবে সেই পরিমাণেই আমি জল দেব। যদি কারোর আরও ঝোল লাগে তো আপনারা আরও জল দিতে পারেন, আমার এতটাই লাগবে কারণ একবেলারই রান্না, তো আমি এতটাই জল দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো আর 1 ফুট হতে দেবো। খুব ভালো করে ফুটে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়েও আমাকে খানিকক্ষণ একটুখানি ফোটাতে হবে, কারণ কড়া করে মাছ ভাজা হয়েছে তো মাছগুলো একটু যাতে নরম হয় ততক্ষণ অবধি মাছগুলো আমাকে ফোটাতে হবে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, আন্দাজ মতো নুন দিতে হবে। আর কাঁচা লঙ্কা যদি প্রয়োজন পড়ে, আপনারা আরও বেশি ঝাল খেতে চান, এই সময় আপনি কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন এর মধ্যে। এখন আমি ঢেকে এটাকে 2 মিনিটের জন্য হতে দেবো। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, খুব টেস্টি লাগছে দেখতে। যদি চান তো এর উপর ধনে পাতা দিতে পারেন, কিন্তু আমার হাতে এখন টাইম নেই ধনে পাতা আবার ছাড়িয়ে ধুয়ে দেওয়ার মতো, তো আমি বিনা ধনে পাতাতেই এটা আমরা খাবো, বাট এটা তাও টেস্টি লাগবে খেতে। আমার মাছের ঝোল হয়ে গেছে, তো মাছের ঝোল বানাতে বানাতেই আমি পেছন রোড়ো চেঁচাচ্ছে, তো মাছের ঝোল বানাতে বানাতেই আমি রোড়োকে খাইয়ে দিয়েছি, তো ওরও সব কিছু হয়ে গেছে। এবার যদিও ঘুমাতে চায় তো আগে ওকে ঘুম পাড়াবো, তারপর আমরা খাবো, আর যদিও না ঘুমায় তাহলে আমরা আগে খেয়ে নেবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। বাস এইভাবেই তো আমার সন্ধ্যেটা কেটে গেল, একটু ফুরসত পেলাম না, বুঝতেই পারলাম না কীভাবে সন্ধ্যে কাটালাম, তো এখন খুব খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না, খেয়ে নি চটপট করে। আগে দেখি খাওয়ার পারমিশন পাই কি না, যদি মিস্টার চ্যাটার্জি, মিস্টার ছোট চ্যাটার্জি যদি আমাদের খাওয়ার পারমিশন দেয় তবে খেতে পারবো। খেতে বসলাম আমরা, এখন খুব খিদে পেয়ে গেছে আর একদম পাচ্ছি না, তো আমরা খেতে বসলাম। ডোরো খেলছে, সে ঘুমায়নি। আর তোমাদেরকে বলে রাখি এটা খুব টেস্টি হয় মাছের ঝোলটা, আর এটা এটা আমার মাদার ইন ল রেসিপি। একটাই জিনিস আমি পারি আর যেটা একদমই শাশুড়ি মার মতো স্বাদ হয়, তো খেয়ে নি আর পাচ্ছি না, খুব জোর খিদে পেয়ে গেছে। আমাদের 11টা বেজে গেছে আর পাচ্ছি না, খুব টায়ার্ড হয়ে গেছি, ঘুমও পেয়ে গেছে, কিন্তু এখনো এ তো ঘুমাবে না, একে এখন ঘুম পাড়াতে হবে। এর এখন সাংঘাতিক ব্যবস্থা চলছে, এই যে তাও উল্টে পাল্টে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঘুমাচ্ছে না, পালিয়ে যাচ্ছে খালি, যতবার আমি ঘুম পাড়ানোর জন্য ধরছি ততবার পালিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে যে অল বাটনটা থাকে সেই বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তার সবথেকে প্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।
প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমি অনেক কষ্ট করছি আর আমি অনেক ভালো ভালো ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব। দেখো ডোডো বলছে যে সাবস্ক্রাইব করে নাও, এবার তো করে নাও। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।